পরে রিলিজের পরে আমি এই প্রথম আবার বসুন্ধরাতে আসি আর 2014 এ আমরা আসছিলাম বসুন্ধরাতে আর এখন চলে 2022 8 বছর পরে বসুন্ধরা আসি আমরা এই মুভি রিলিজের কারণে তবে আজকে এসে ভালো লাগলো মোস্ট ওয়েলকাম এ যেরকম দেখেছিলাম মোস্ট ওয়েলকাম 2 তে এই ধরনের দর্শক ছিল পুরো হল কানায় কানায় পূর্ণ ছিল এক্স্যাক্টলি সেম সেম ভাবে আছে এখন দর্শক আজকেও সেম একই রকম আমরাদের শুনছিলাম যে এখন বাংলাদেশে মানুষ হলে আসে না ছবি দেখে না আপনারা মিডিয়ার ভাই বোনেরা আপনারা নিজেরাই দেখতেছেন যে বাংলাদেশে ছবি দেখতে আসে কি আসে না আর আমার পাশে যে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে অনারেবল টার্কিশ অ্যাম্বাসিডর তা আমরা এই ছবি আপনারা জানেন যে টার্কিতে অনেক শুট করেছি ইরানে শুট করেছি এই কারণে আমি ইনভাইট করেছিলাম অনারেবল অ্যাম্বাসিডরকে টার্কি অ্যাম্বাসিডরকে আমার মনে আমার থেকে উনি কিছু বলুক প্লিজ সে সামথিং বিকজ দিস মুভি উই ডান শুট almost 40 minutes in Turkey. Yes, yes, please. Thank you. My brothers and sisters in Bangladesh, it's a great pleasure to be here with Ananta Jalil and his wife to witness for the first time this movie, which I heard a lot about. I know that it was a big production. I'm very looking forward to watching the movie during the Eid. I hope it will be very entertaining for all of us. Thank you. আমরা প্রথমে চেয়েছিলাম ঈদ ছাড়াও রিলিজ করতে আপনারা জানেন যে আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে লাস্ট ইয়ার ডিক্লার দিয়েছিলাম যে আমরা ছবি রিলিজ করব কিন্তু দুঃখের বিষয় করোনার কারণেই আমরা রিলিজ করতে পারিনি যখন ঈদে রিলিজ করব চিন্তা করলাম তখনও দেখলাম দুই তিনটা ছবি আছে তাই একসাথে আমাদের দেশে হলই কম আপনারা জানেন তখন আমি সিদ্ধান্ত নিলাম আমাদের প্রডিউসার খসরু ভাইয়ের সাথে এবং প্রযোজক সমিতির যে প্রেসিডেন্ট খসরু ভাইয়ের সাথে আলাপ করলাম তখন বললো যে অনন্ত ভাই দুই তিনটা ছবি আসবে তাই আমি বললাম এক ঈদে ম্যাক্সিমাম দুইটা ছবি রিলিজ হলে ভালো হয় যেহেতু আমাদের হলি কপ যেহেতু তিনটা ছবি আসবে আমি ঠিক আছে নেক্সট ঈদে দিব তা আপনারা জানেন যে যখন আমরা গান লঞ্চ করি হাবিলি নামে একটি রেস্টুরেন্টে তখন আমরা বলেছিলাম যে আমরা কুরবানি ঈদে আসব তবে কুরবানি ঈদে মানে এটা আমার হঠাৎ করে ডিসিশন না আমরা রোজার ঈদের আগে ডিসিশন দিয়েছিলাম যে কুরবানি ঈদে আসবো আর নেক্সট টাইমে আমরা চেষ্টা করব যখনই ছবি রিলিজ রেডি হবে আমাদের তখনই রিলিজ করতে নেত্রী দা লিডার তখনই রিলিজ করবো ইনশাআল্লাহ আপুর কাছ থেকে একটু অনুমতি জানতে চাই নতুন করে আসলে অন্য ছবি বা আমার ছবিকে আমি নতুন করে কোনো কিছু আর বলতে চাই না একটা কথাই বলবো সব হচ্ছে আমাদের দেশের ছবি আমরা চলচ্চিত্র শিল্পী ঠিক আছে সো আমরা ভালো কিছু ভালো করি খারাপ করি এটা আসলে মানুষ দেখার পরে বুঝতে পারবে আর সিনেমাটা এখনও যেহেতু দেখিনি 4 বছর ধরে সিনেমাটা নির্মাণ করেছি আমি আসলে ভীষণ নার্ভাস এই জন্যই নার্ভাস যে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রথম আমার কোনো সিনেমা রিলিজ হয়েছে হয়তো এত কিছু বুঝতামও না তখন এনিওয়ে এখন ছবিটা দেখবো তারপরে যদি কারোর সাথে দেখা হয় দেন বিস্তারিত বলবো থ্যাংক ইউ আর একটা ব্যাপার যেটা বর্ষা বললো যে সবার ছবি দেখবে আমিও আপনাদের মাধ্যমে একটি মানে সংবাদ দিতে চাই দর্শকদের জন্য যে আমাদের চলচ্চিত্র বাঁচাতে হবে আমাদের চলচ্চিত্র যদি বাঁচাতে হয় তাহলে সবার ছবি দেখতে হবে আমি কখনো কাউকে মানে আমার শত্রু ভাবি না আমি সবাইকে বন্ধু ভাবি যে কারণ আমি একজন বিজনেসম্যান সবাই জানেন তারপরে আমি অ্যাক্টর এবং আমার ওয়াইফও একজন বিজনেস ওম্যান তারপরে সিনি অ্যাক্টর এই কারণে আমরা চাই যে চলচ্চিত্র বাঁচুক সবার ছবি ঈদে রিলিজ হয়েছে আশা করে সবাই ছবি দেখুক সব দর্শক ছবি দেখুক এবং চলচ্চিত্র যখন মানে সবাই ছবি দেখবে আরও বেশি বেশি চলো মুভি বানাবে সবাই আর মুভি যখন বেশি বানাবে হলগুলো সবাই ঠিক করবে আর ধন্যবাদ সবাইকে এবং আপনারা এত কষ্ট করে আমাদের এখানে আসছেন মানে সিনেমা হলে আসছেন আমাদের রিভিউ নিতে আমাদের কমেন্ট নিতে দর্শকদের কমেন্ট নিতে আপনাদেরকে আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক